জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডাব্লিউপি কনস্টেবল এসআই প্রিলি 2021, ঠিক আছে। আজকে তোমাদের এক্সাম ডেট বলে দেবো। দেখো তোমাদের প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে ডাব্লিউপি কনস্টেবলের, তো সেই প্রিলিমিনারি এক্সাম বলবো। এবার ভর্তি প্রক্রিয়া, এবার নিয়োগ প্রক্রিয়া যে তোমাদের কেমন হবে সেটা বলবো। পুরুষ মহিলা কনস্টেবল যেটা তোমরা জানো, তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। দেখো তোমাদের বলে দিই, ফার্স্ট অল তোমাদের প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে ডাব্লিউপি কনস্টেবল মেল ফিমেল, তো তার এক্সামের ডেট কিন্তু একটা জানা গেছে, সেই ডেট ফিক্স হয়েছে। সেটা 100% তো সঠিক নয়, ঠিক আছে। সঠিক নয় বলতে মানে কি, পুলিশের আপডেট তোমাদের আমি আগা করা থেকে বলি, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, ঠিক আছে। তো যতটুকু আপডেট পেয়েছি তার ভিত্তিতে আমি ভিডিওটা তৈরি করছি। দেখো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার যে ডেট সেটা কিন্তু তোমাদের 18 জুলাই, ঠিক আছে। জুন মাসে তোমাদের এক্সাম হচ্ছে না, হবে জুলাই মাসে। তোমাদের বলেছিলাম না জুলাই মাসে এক্সাম হবে, আমি তোমাদের বলেছিলাম জুন মাসে তোমাদের এক্সাম হওয়ার কিন্তু কোনো চান্স নেই। তোমরা দেখে নিতে পারো, জুলাই মাসে তোমাদের এক্সাম হবে 18 জুলাই। এবার দেখো ডাব্লিউবি কনস্টেবলেরটা তো বলা গেল, ঠিক আছে। তো কনস্টেবল এবার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, দেখো তোমাদের এবার নিয়োগ প্রক্রিয়া তোমাদের আবগারি পুলিশের মতো হবে। কেমন হবে, পুরুষ আর মহিলা, ছেলে মেয়ে উভয় একসাথে কিন্তু তোমরা এক্সাম দেবে, যেরকম তোমরা আবগারিতে দিয়েছিলে, ঠিক আছে। একসাথে একটা পরীক্ষায় হবে, সেখানে তোমাদের ছেলে মেয়ে উভয়ও হবে, ঠিক আছে। আর অনেকে জিজ্ঞেস করে, তো দেখো পুরুষ মহিলার কাট অফ কিন্তু আলাদা হবে, যেহেতু ভ্যাকেন্সি তোমাদের আলাদা আলাদা রয়েছে, ওকে। তো তোমাদের এবার নিয়োগ প্রক্রিয়ায় এটাই তোমাদের হবে, যে আগে তোমাদের লেডি কনস্টেবল যেরকম আলাদাভাবে বেরোতো, কনস্টেবল একসাথে, কনস্টেবল আলাদা, ছেলেদের মেল কনস্টেবল, তো এবার একসাথে তোমাদের এক্সাম হবে। তো কাট অফটা তোমাদের ছেলেদের আলাদা হবে, মেয়েদের আলাদা হবে, টেনশনের কোনো কারণ নেই। এবার দেখো এসআইয়ের পিলি এক্সাম, তো এসআইয়ের পিলি এক্সাম এখনও কিন্তু তোমাদের যে পিলি এক্সামের ডেট সেটা কিন্তু এখনও মানে ফিক্স হয়নি। তোমাদের এখনও ফর্ম ফিল আপের কিন্তু একটা প্রসিডিওর কিন্তু বাকি রয়েছে, যেটা তোমাদের ইউবি এবি যে অপশানটা রয়েছে, সেই অপশানটা কবে খুলবে, ভোটের পর খুলবে, ঠিক আছে। সেই অপশানটা ভোটের পর খুলবে, সেই অপশানটা তোমরা সিলেক্ট করে দেবে ইউবি এবি, তো সেইটাই তোমাদের বাকি রয়েছে এখনও। আর এখনও পর্যন্ত কনস্টেবলের এক্সামের ডেটটা ফিক্স হয়েছে 18 জুলাই, আর তোমাদের এসআই সাব ইন্সপেক্টর যেটা রয়েছে সেটার কিন্তু পিলি এক্সামের এখনও কোনো ডেট ফিক্স হয়নি। যখনই জানতে পারবো আমি তোমাদের ভিডিও প্রোভাইড করব। তো ভিডিওটা একটু লেট হয়ে গেল, কারণ আমি অনেক আগেই জানতাম, বাট সেটা তোমাদের কারণ বলছি, আমি একটু বাইরে কাজে ছিলাম, তো সে কারণে তোমাদের আমি ঠিক টাইম মতো ভিডিও প্রোভাইড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেলটা প্রথম থেকে দেখে থাকো তাহলে তোমরা জেনে যাবে যে এই চ্যানেল থেকে তোমাদের কীরকম ইনফরমেশান প্রোভাইড করা হয়। যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।